এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একশোতে একশো, একশোতে একশো। চাইলে আপনি দিন রাত আমরা আপনার সেবায় নিয়োজিত থাকতে পারবো, 24 আওয়ার রাতে আমি দিনেও। আপাতত এটাই থাক। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ। এই যে এইবার কিন্তু আমি সত্যি সত্যি মাইন্ড করছি, হুনময় না অত ফাল পাইরো না। আরে কি বলো, আমার সাথে তুমি এমন করতেছো কেন? হ্যাঁ শোনো, আমি হইলাম এখন তোমার পার্টনার, আমি থাকবো তোমার স্বামীর বুকে আর তুমি থাকবা পাশে। আচ্ছা শোনো, তুমি কোন পাশ নিবা? হ্যাঁ ডান পাশ নাকি বাম পাশ, কোনটা? দেখো ময়না, বিয়া কিন্তু এখনো হয় নাই, আল্লাহ চাইলে এই অন্যায়ের শিক্ষা তুমি ঠিকই পাইবা। কোয়া রাখলাম। কে অন্যায়? আরে অন্যায়কারী যদি কেউ থাকে সে তো ওই যে আয়েশা পড়ছে, আয়েশা পড়ছে অন্যায়কারী। গোসল করতে গেছিলাম, একটা ডুব দিয়ে পড়ছি, সুবিধা করতে পারে না। আরে কই যাও, তোমার তো মাথা মুছতে হইব, মাথা মুছে দিই, আসো না আসো। আরে স্বামী সেবা করতে হইব না, বুঝে না বোকাটা কেমন লাগে বলেন তো। আসো শোনো, আজ থেকে আমি তোমারে নিজের হাতে খাওয়াই দিব, বুঝছো? কি লেডি, তোমার কোনো আপত্তি নাই তো? থাকলে বইলো, শত হইলো তো তুমি বড় বউ, তাই না? আরে আরে তুমি কই যাও, খাড়াও, বিয়ার শপিং করতে হইব না, অনেক অনেক বাজার বাকি, বুঝছো? তুমি আমারে সাজেশন দিবা, কারণ তুমি হলো বড় বউ, তোমার অনেক অভিজ্ঞতা আছে, কি ঠিক কই নে? হলো তোমার বিয়া তোমার আনন্দ, ঠিক আছে? তুমি যাও, তোমার বিয়ার মার্কেটিং না কি করবা সেটা তুমি করো, আমার যেটা করণে সেটা আমি করে দিছি, অনুমতি দরকার ছিল অনুমতি দিয়ে দিছি। কামটা তুমি ঠিক করো নাই, লেডির কি দোষ কো? ওদের ফলো করলেই হইতো, তুই আটকালি কেন? কি বল সেগুলো, ওদেরকে ফলো করবো তো দাম বেড়ে যাবে না? আমি নিশ্চিত ডালমে কুচ কালা, হ্যাঁ রাজু আমাদের সাথে মিথ্যা কথা বলতেছে, সেটা তো আমিও বুঝছি, তো শিওর থাক কোনো মেয়ের চক্কর। আসল ঘটনাটা কেমনে জানবো? তপু চাচা, একমাত্র তপু চাচার সাথেই ওরা সব কিছু শেয়ার করে, তপু চাচার কথায় ওরা উঠে এবং বসে, তপু চাচাকেই ম্যানেজ করতে হবে। কিন্তু তপু চাচাকে আমাদের সাহায্য করবে? করবে না কেন, তপু চাচারা ম্যানেজ করে সব কিছু করতে হবে, বললাম না, নালে হবে না। তাহলে চাচার একটা ফোন দে, ঠিক আছে, চাচার লাউড স্পিকার একটা ফোন দেই। হ্যালো চাচা। আবার ঘুমমা গেল কেন তোমরা? এই আপনি এত ঘুমান কেন চাচা বলেন তো? আমি এখন দিনরাত নির্বাচনের কাজ করি, হ্যাঁ কাজেরও কোনো সময় ঠিক ঠিকানা নাই, ঘুমেরও ঠিক ঠিকানা নাই, যখন সুযোগ পাই তখনই ঘুমায় লই। ওদের আচরণ আমাদের কাছে ঠিক লাগে নাই চাচা। এইটা ওদের বাপ মার কাছে ওদের আচরণ ঠিক লাগে না চাচা। আপনি কথা পেছেন কেন কন্তু, ওরা সন্দেহজনক আচরণ করছে, মনে হয় কোনো মেয়েলি সমস্যা। আরে না না কি কবে গেল, ওরা দুজনেই তো তোমাদের দুজনকে পছন্দ করে,
তাকানোর মতো কোনো সুযোগ নাই। তাকানোর মতো কেউ ছিল না তাই তাকায় নাই। কে এখন কেউ আসছে নাকি? জি, গ্রামে একটা নতুন মেয়ে আসছে। আমার মনে হয় মেয়ের পেছনে ওরা ঘুরঘুর করতেছে। আচ্ছা, এই কাহিনী। মানে এই জন্যই ওদের দুজনরে তোমাদের দুজনের সন্দেহ লাগছে। আচ্ছা যাক, ব্যাপার না, বিষয় আমি দেখতেছি। আপনি আপনি সব খবর জানাবেন চাচা। আপনি যেই খবর যখন জানবেন সব জানাবেন আমাদেরকে। আরে খবর তো অবশ্যই দেবো আমি, খবর আমার নিজের কাছে রেখে লাভ কি? দিবো যে কেমনে দিবো, ফোনে তো ব্যালেন্স নাই। আমরা রিচার্জ করে দিতেছি, আপনি খবর দিন। অবশ্যই দিবো, অবশ্যই দিবো। আচ্ছা একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ, একটু বেশি করে দিও। তো বোকা, এই যাত্রায় ফকির হয়ে যাবো, শিওর থাক। খালি হাতে নাতে ধরা খা, দেখিস কি করি, সব উসুল করব। যা জমাইছিলাম ডলার সব শেষ। তোপুর তো কোনো খবর নেই, আমার আসলে ওকে বিশ্বাস হচ্ছে না। কাকে না কাকে ধরে নিয়ে আসবে? আমিও তো টেনশন আটাআটি করতেছি, ঘুরে দেখতেছি। আমি আমারও আর বিশ্বাস নেই। আপেল কাটার জন্য ছুরি তো যথেষ্ট। ওই যে মশালা, ওই শালা তো আপেল মার্কা আনছে, আমি ছুরি দিয়ে ভাগ করে ফেলাবো, ঠিক আছে না? এটা ভালো বুঝছি ভাইয়া। এই মোটকা, উনি হবে ভাইয়ার বডিগার্ড। এই শিমুল পাতলা, তুই হবে আমার বডিগার্ড। মানে আপনি একটু খেয়াল করে দেখেন না, মানে চুলটা কাটার পরে আর সবকিছু মিলে পুরোটা মানে একটা বিদেশি ছবির ভিলেন ভিলেন লাগতেছে না? হ্যাঁ সত্যি কথা তো, কোন অভিনেতার মতো মনে হয় তাতে। সিনেমার নামটা ঠিক এই মুহূর্তে মনে নাই। আরে ওই যে একটা অভিনেতা আছে না, ডাক্তার থেকে নভোচারী, সব চরিত্র সমানভাবে অভিনয় করতে পারে, কি যেন নামটা, একটু কালো করে আর কি। ভাইয়া উনার তো ফিটনেসই নেই, উনি কি আপনার বডিগার্ড হবে? আমার ফিট না দাঁতে, তার ফিট না দাঁতে, টক্কি তালি। আচ্ছা ঠিক আছে, ফিট আছে কি না আছে একটা টেস্ট হোক, ঠিক আছে? ঠিক আছে, এদিকে সর, তুই নিচে যাবা, নিচ থেকে উপরে দৌড়তে চলে আসবে, ঠিক আছে? অত যেতে কতক্ষণে যেতে পারো? যাও 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 যাও, নিচে যাও, উপরে আসো 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 আসো। দাঁড় গাধা, আয় আর দাঁড়াও 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 দাঁড়াও। জানতাম যে কিছু হবে। দেও বেদে বেদে বাউ নাই তো, না পাই নাই। আচ্ছা দিয়ে বুকডান দিই তো, কটা বুকডান দিতে পারো? দেখি তো বুকডান বুকডান ওরে তো দিতে পারে না ভাইয়া। আচ্ছা দেখি না, আরে রান্না এসে মনে বলে আছে শুনি। তারপর দেখি, এক এক, হ্যাঁ দুই দুই, তো ধরো তো দুই, তো ও তো ধরো দুই, হ্যাঁ এ কি রে, এ আর লাগবে না, জানি লাগবে না, লাগবে না, বুঝছি। এ খেতে হবে না, আমি শেষ। এ আপনি দাড়ি থেকে ময়লাটা ক্লিন করেন, খুব বাজে লাগছে ভাই। একটা কাজ করি, লাস্ট এটা ট্রাই করি, যদি হয় তো হবে, না হলে বাদ। এটা কাজ করেন তো, আপনি উঠবস করেন দেখি কয়বার করতে পারেন। ও উঠবস কর, উঠবস কর, উঠবস কর, উঠবস কর, উঠবস উঠবস। এত সিরে মেরা ফলাইছে দেখি সব কিছু। এই এই আপনি দিক তাকান না, একটা কাজ করো তুমি, এই এরে প্যান্ট ই করে দাও, একটা ভালো প্যান্ট পরে আসতে পারো না, প্যান্ট ছিঁড়ে ফেলেছো। তুমি একটা কাজ করো, ওই যে এখানে দরকার নাই, বাসায় আসো, বাসায় এসে এই ট্রেন দেবো মানে সামনে আসো, পারবো তো। আপনি মিয়া, আপনি আমার ইজ্জত সব খেয়ে মারাচ্ছেন মিয়া। তবু তুমি রাগ করো না, আর পরবর্তীতে একদিন পিতো এমনই, অত বিধা নাই। রাগ করবো না, আপনি চুমাইবো আপনারে। আপনি তো আগে চিল্লাইছেন আমার একটা চাকরি 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 দেয় না, তাহলে একটা চাকরি দিন, আপনি কি করছেন? আপনি তো আমার ইজ্জত সব ডুবাই ফেলেছেন মিয়া। তুমি কইলাম তো, তুই রাগ করে পরবর্তীতে আমি ভালো করে আমার, নাহলে তো আমার তমত হয়ে দেবো, নাহলে নাদ মামার একদম মুক্তি দিব না। আপনি আমার দয়া কইরা একটু বেজ থেকে মুক্তি দেন। ঠিক আছে, এই আমি একটা বোমা বডি, এটা কোন মানে কোন কাজে লাগাই তার না, লাগাই তাতে দিও, আমি ঠিকই ফিট হয়ে যাবো, দেখো। জান এই আসার পথে একতোরা গোলাপ কিনতে গেছি। ভালো তো, কিনলা না কেন? না ভাবলাম যে
গোলাপ দাম দিয়ে কিনা কি হবে? আসলে গোলাপের চাইতে তুমি তো বেশি সুন্দর। তোমারে যদি গোলাপ আইনা দিই, গোলাপ তোমরাও মান হয়ে যাবে। কত চাপা যে মাস্টার, চাপা মাস্টার। আমার মনে হইতেছে কি, এইখান থেকে আমাদের উঠা যাওয়া ভালো, অন্য কোথাও গিয়ে আমরা একটু বসি। কেন, এই গরমে কোথায় বসবো? তার সাথে এই যে ফুরফুরা নীলুয়া বাতাসে একটু ঘোরাঘুরি করি চলো, তাহলে মনটা ভালো হয়ে যাবে। না কিন্তু আমার মনে হইতেছে কি, পুরা গ্রামের লোকজন আমার দিকে তাকায় আছে। দেখো কয়েকদিন পর তো সবাই এমনিতেই সব কিছু জানা যাবে, অসুবিধা কি? না না মাস্টার, তবু আমার লজ্জা করতেছে। দাঁড়া, তোমার লজ্জা আমি ভাঙাইতেছি। কিভাবে এই মাস্টার কি শুরু করছো? ছাড়ো তো, একটা শর্তে ছাড়তে পারি। কি শর্ত? তোমাকে গান শোনাতে। ওরে বাবা, সে সিনেমার নায়ক হইছে, আমি নায়িকা হয়ে তারে গান শোনাবো, শখ কত। শোনো, তুমি যদি হও কুইন, তাহলে আমি কিং, আর কিং এর আবদার রাখা কুইনের কর্তব্য। মাস্টার, আমি জানি যে তুমি নিজে অনেক ভালো গান গাও, আজকে তুমি আমারে গান শোনাইবা। না না, তোমার গলা অনেক সুন্দর, তুমি একটা গান শোনাও। তুমি গান শোনাও মাস্টার, আমি জানি তুমি অনেক ভালো গান গাও, গাও। আনলে এই মুহূর্তে আমি বাসায় চলে যাব কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলগা করো গো খোপার বাঁধন, ওই গানটা জানো? এ শুনতে পারি না ঠিক মতো। তাহলে তোমার যেটা ইচ্ছা ওইটাই শোনাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাঁখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। খুব ভালো হয়েছে মাস্টার, খুব ভালো। আরে গগন, তুই যে এত বড় সংসার হয়ে যাবি কোনোদিন ভাবেই নেই। বাড়ির সব কাজ তুই নিজে নিজে করতেছিস, কারো হেল্প ছাড়াই। বুবু, সংসারে কি আমি সাদে হইছি? আমার একটা খারাপ দেখ যদি দেখে ওই সাজিন, তাহলে মুকিত ভাইরা যে অপমান করে। মুকিত ভাইরা কত বড় বংশের লোক, আর হ্যাঁ গো, বারবার ওই সাজিনে যে যা অপমান করে। তার মানে কি তুই সাজিনের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করবি? অত্যাচার অত্যাচার আর সাজিন, আচ্ছা সাজিনের এত বড় সাহস আছে যে আমারে অত্যাচার করব? মানুষের প্রথমে সাহস থাকে না, অন্যের দুর্বলতা দেখলে সাহস জন্মায়। আমি নিজে চোখে দেখছি সাজিন তাদের চাল্লা পাল্লা লইয়া তোরে কেমন করে অত্যাচার করা যায় সে ফোন দি করতেছিল। কি ওই সাজিনের রেসকামি? আরে থাম না, শোন না, ও সঙ্গী গলিয়া কি যে হাসাহাসি করতেছিল তোর আর কি বলবো। ওর চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক, তোর যদি আমি একটু দেখাতে পারতাম। শোন, তোর জন্য না মাঝে মাঝে আমার খুব চিন্তা হবে। তুমি আমার নিয়ে চিন্তা করো না তো, ওর কোনো ফোন দিয়ে আমার খেতে আঁটবো না। এর শোনই আমি কই, তুমি একদিন ধরে কেমন যেন সেন্সেন্স দেখতেছি ওর মধ্যে। এই বাড়িতে আসার পর থেকে ওর বারংবারটা বাড়ছে। আমার কি মনে হয় জানিস, তোর সাজিন না এই বাড়িতে কেন নিয়ে আসছে? যাতে তোর বাড়ির সবার সামনে তোর ইচ্ছা মতো ঝাড়ি শাসন করতে পারে। কেন আমার গোবান চাইছে আমার শাসন উপরে রাখবো কেন? কারণ তুই চাইলেও এখানে প্রতিবাদ করতে পারবি না। আর আমার মনে হয় কি জানিস, সাজিন সহজে এই বাড়ি থেকে যাইব না। তাহলে উপায় উপায় কি হইব? আমিও তো কোনো উপায় পাইতেছি না। তবে আমার মনে হয় কি জানিস, তোদের বাড়িতে যারা আছে খুব ভালো মানুষ, তারা একজন ঝাঁঝালো লোক দরকার ছিল যে কিনা সাজিন রে ঠিক মতো সায়স্তা করতে পারত। মুকিত ভাইয়ের তো একজনের তো আসা সম্ভাবনা ছিল, কিন্তু সাজিন না, শয়তানি করে তারে তাড়া দিছে। কে? মুকিত ভাইয়ের মনের মানুষ। ও, এই জন্যই কি মুকিত ভাই তোরা গ্রহণ করে নাই? আরে না, মুকিত ভাই আমার কপালে ছিল না তাই আমি তারে পাইনি। কিন্তু শোন, মুকিত ভাইয়ের লেগে একটা মায়া খুঁজতে হইব, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব। আরে সুমকি,
তুমি তো দেখতেছি একেবারে রকেট গতি তো চলে আসছো। অবশ্য আমি আবার ওই সালামের দোকানে স্থানান্তর করে আসছি তো। আর কি রে, তুই তো রান্দামান্নার কোনো গুজগাছি করস নাই, একটু পরে তো স্বাধীন এসে হাওকা শুরু করবো। হ, স্বাধীন এসে হাওকা শুরু করবো? আচ্ছা ওই স্বাধীনের কি আমি বান্দি? হ্যাঁ, দিন নাই রাত নাই সারাদিন ওর সেবা করতে হইব আমার? আহা বুঝোস না কেন, এখন বিয়া তো হয়েছে, হয়েছে না, ও এখন আমগো বাড়িতে, এখন ওর খাওয়ন দাওয়ন ওর আদর যত্ন এটা আমগো দায়িত্বের মধ্যে পড়ে। তুই আর দেরি করিস না, যা তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দে। আরে ধর না, দেরি করিস না। আদর যত্ন তোমরা করতে পারো না, সব আদর যত্ন আমার করা লাগে। চলো তো আসো, চা তো করবা আমারে। আমি না একদণ্ড থাকতে পারছি না, মনে হচ্ছে কেন কালকে কেন পরশু, আজই যদি বিয়েটা হয়ে যেত। আমি না থামতে পারছি না। তাহলে তো ঠিকই আছে, আমার তো চশমার পাওয়ার বাড়াইতে হবে। আপনার ভাইরা তো বোঝেনি, তাই একটু আর কি আসছে এদিকে। তা আপনারা এইখানে? ওই যে তোমাদের বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলাম তো, ওই টুকটাক কিছু কিছু জিনিস বাকি পড়ছে আর কি। শপিং করতে এখানে? ওই যে এত গরম না, কেনাকাটা করতে করতে টায়ার্ড হয়ে গেছি। এইখানে খুব সুন্দর বাতাস, তাই ভাবছিলাম যে একটু জিরায় নেই, বাতাস খায় নেই। তা আপা কি শপিং করলা? আর তোমার হাতে ব্যাগ কই? ব্যাগ তো দেখতেছি না। আরে বুঝলা না, শহরে এত শপিং করছি, এত কেনাকাটা করছি, এখানে আর কোনো কিছু পছন্দ হইতেছে না। আমার মনে হয় আমরা বাসায় ফিরে যাওয়া ভালো, কি বলো কুনি? এই পরে একদিন শহরে যাবো না? হ্যাঁ, ওই শহর থেকেই কেনাকাটা করতে হবে, এইখানে কোনো কিছু পাওয়া যাবে না ঠিকঠাক মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপা হাতে তো আর কোনো সময় নেই, কাল বাদে পরশু বিয়ে। আরে সবই সময় মতো পাওয়া যায় বা, বুঝছো, বিয়া তোমাদের হবেই। আই চলো, তুমি আজকে আমাদের সাথে তুমি বাসায় যাবা, তোমার শ্বশুর বাড়িটা একটু দেখবা, আর যদি পরিবর্তন করতে হয়, কিছু নতুন করে গোছগাছ করতে হয়, সেগুলি তুমি ঠিকঠাক করে দিবা। চলো চলো। না না আপা, কি যে বলেন, আপনারা যেভাবে গুছায় রাখছেন, যেমন করে রাখছেন, সেটাই আমার পছন্দ। আমার কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। ও মা, বিয়া শাদি করবা তোমরা, আর আমাদের পছন্দ হবে না সব কিছু? না না, সব তোমার পছন্দে হবে। চলো তো। বিশটা রুটি খাবি, পাঁচটা ডিম খাবি, আবার সবজি খাবি, আবার গোমস, এই সাকসেস নট, এটা বাদ দাও, এটা চলবে না, আমার একটা অন্য চেষ্টা করা লাগবে, এটা বাদ দাও, বুঝছি বুঝছি, হবে না। না না না, আপনি আমার আমার বাদ দিয়ে দিতে দেন কি, আমার যা করবেন তাই কাট করুন তো। আমি আপনি বুঝে আমার সম্পর্কে জানেন না, আমার কাছে আসার আগে আপনার আমার স্ট্যাটাসটা ফলো করে আসা উচিত ছিল। যেমন সল্ট বি কি জানেন? কে সল্ট বি? লবণাক্ত বি। এটা কি? আরে সে হচ্ছে একজন বিখ্যাত শেফ কুক, মানে বাবুর্চি।